চাইনিজ নিউ ইয়ার শুরু হয়েছে, আর তার মধ্যেই রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। এই সব মিলিয়ে মেনল্যান্ড চায়না এনেছে একটা দারুণ সুস্বাদু খাবার। অর্থাৎ মেনল্যান্ড চায়নার খাবার মানেই আমরা জানি একটু আলাদাভাবে চাইনিজ ফুড সেখানে পাওয়া যায়। আর সেখানে যদি এরকমভাবে সমারোহের মধ্যে দেখতে পাচ্ছি নানা ধরনের চাইনিজ ফুড, তো সব কিছু নিয়েই কথা বলে নিই এখানকার শেফ ইন্দ্রনীলের সঙ্গে। স্পেশালিটি কী, কেন এই সময় এরমভাবে একটা ফেস্টিভ্যালকে সাজিয়ে তোলা? আমরা এটা প্রতি বছর করে থাকি বিকজ আশারিং অফ আ নিউ ইয়ার ইজ অলওয়েজ আমাদের জন্য একটা ইম্পেটাস দেয় ফর লাইফ টু গো অন অ্যান্ড উইথ দ্য রাইট ভিগার। তো এই জন্য আমরা চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যালটা নিয়মিতভাবে প্রত্যেক বছর পালন করি। এই বছরও ইজ নাথিং নিউ, মানে আমরা এটাকে পালন করছি। কী খাবার রয়েছে এবারে? কারণ চাইনিজ খাবার মানে আমরা জানি যে আমাদের কাছে একটা নুডলস বা মোমো, এগুলোর বাইরেও যে নানা ধরনের খাবার রয়েছে, তো সেই স্পেশালিটি। এবং বুঝতেই পাচ্ছেন ভ্যালেন্টাইন ডে, এই যে ভ্যালেন্টাইন ডে এবং সেই উইকেও একটা আলাদাভাবে উৎসব, এবং ভালোবাসার মানুষকে নিয়ে সে খেতে আসা বা বন্ধুকে নিয়ে আসা, তো সেই সব মিলিয়েই আপনারা কি রাখছেন? আমাদের মেনু পুরো ব্যালেন্সড মেনু আছে, 15টা আইটেমের মেনু, যার মধ্যে 4টে সেকশনস আছে। স্টার্টার্স রয়েছে, স্টার্টার্সের মধ্যে দু রকম আছে, আমাদের ডিমসাম রয়েছে স্টিম এবং ফ্রাইড দু রকমই আছে, এবং স্টার্টার্স যেটাকে আমরা নর্মাল অ্যাপেটাইজার্স বলি আছে, মেন কোর্স আছে, রাইস নুডলস আছে, ডেজার্ট আছে। তো ইটস আ কমপ্লিট মেনু যেটা আমরা ডিশ আউট করেছি, এবং আমাদের 15টার মধ্যে 5টা আইটেম যেটা আছে অ্যাবসলিউটলি নিউ ফ্লেভার্স দিয়ে নিয়ে এসেছি, যেগুলো আমরা আগে কোনোদিন আমরা এক্সপেরিমেন্ট করিনি বা আমরা আমাদের ক্লায়েন্টেলকে খাওয়াইনি। আমরা ডিমসামে সিরাচা সসের ফ্লেভার এনেছি, আমরা ফ্লেমিং ফায়ারি ফিশ বলে একটা আইটেম দিয়েছি, যাতে আমাদের দোবানজান উইথ সেচুয়ান পেপার ফ্লেভার আছে, ইটস অ্যাবসলিউটলি নিউ। তাছাড়া আমাদের যেটা রয়েছে, আমরা একটা অ্যাবসলিউটলি ব্র্যান্ড নিউ সস করেছি, দ্যাট ইজ সুইট অ্যান্ড সাওয়ার, সুইট অ্যান্ড চিলি সস উইথ ব্ল্যাক পেপার। তো আমরা মানে জেনারেলি আমরা খালি ব্ল্যাক পেপার করে থাকি বা অনলি সুইট অ্যান্ড স্পাইসি করে থাকি, বাট সুইট অ্যান্ড স্পাইসি উইথ ব্ল্যাক পেপার এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড, আমরা এবছর এটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি। বুঝতেই পাচ্ছেন যে ভালোবাসার মাসে যদি দুজনে মনে হয় একটু চাইনিজ খাবো, একটু আলাদাভাবে সেই খাবারটা টেস্ট করবো, তাহলে কিন্তু অবশ্যই আসা যাবে এখানে। ক্যামেরায় সুব্রতর সঙ্গে দেবযানী, নেক্সট টাইম।